কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান কারারৈ লৌহ কপাট হিন্দি সিনেমা পিপ্পাতে বিকৃতভাবে ব্যবহার নিয়ে বাংলাদেশ ও ভারতে তীব্র সমালোচনার মুখে নির্মাতারা ক্ষমা প্রার্থনা করেছেন যদিও তারা এ উল্লেখ করেছেন সিনেমায় গানটি ব্যবহারের লিখিত চুক্তি করেছিল কবির পরিবারের সঙ্গে অস্কার জয়ী এ আর রহমান সঙ্গীত পরিচালনায় গানটি সিনেমায় যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে ঘোর আপত্তি তুলেছেন নজরুল পরিবার ও বহু সাধারণ মানুষ বিতর্ক শুরু হওয়ার পর সোমবার প্রথমবারের মতো বিবৃতি দিয়েছেন সিনেমাটির প্রযোজকরা প্রযোজকদের তরফে একটি স্বাক্ষরবিহীন বিবৃতি সংবাদের মাধ্যমে পাঠানো হয়েছে সেখানে তারা লিখেছেন তারা গানটিকে যেভাবে ব্যাখ্যা করেছেন তা যদি ভাবাবেগে আঘাত দিয়ে থাকে অথবা অনিচ্ছাকৃত পীড়া দিয়ে থাকে তাহলে আন্তরিকভাবে ক্ষমা চাইছি ক্ষমা চাওয়ার কথা বলেও তারা কিন্তু এও উল্লেখ করেছেন পরিবারের কাছ থেকে যথাযথ অনুমতি নিয়ে লিখিত চুক্তি করেই তারা গানটি ব্যবহার করেছিলেন নজরুল পরিবারের অভিযোগ তাদের কাছ থেকে গান ব্যবহারের অনুমতি নেওয়া হলেও যেভাবে সুর বদল করা হয়েছে সেই অনুমতি তারা নেননি গানটি তারা ওই সিনেমা থেকে বাদ দেওয়ারও দাবি করেছেন বহুল প্রচলিত গানটি সিনেমায় ব্যবহারের জন্য দু সালে প্রযোজনা সংস্থা কবির পুত্রবধু কল্যাণী কাজীর মধ্যে চুক্তি হয়েছিল বিনিময়ে পরিবার দুই লাখ টাকা রয়্যালিটিও নিয়েছিল ওই চুক্তিতে সাক্ষী হিসেবে আমি ছিলাম কিন্তু সেখানে কোনোভাবেই সুর বা কথা বদলানোর অনুমতি আমার মা দেননি কাজী অনির্বাণ বিবিসিকে জানান বছর দুয়েক আগের এই চুক্তির কথা আমাদের মাথাতেও ছিল না মা মারা যান এবছরের বারো মেয়ে হঠাৎই কয়েকদিন আগে প্রযোজনা সংস্থা থেকে আমাকে গানটির লিঙ্ক পাঠিয়ে শুনে নিতে অনুরোধ করা হয় আমি তো গানটার উপস্থাপনা শুনে আকাশ থেকে পড়ি এটা কি করেছেন এ আর রহমান তিনি বলেন মা ভেবেছিলেন এ আর রহমানের মতো বিখ্যাত সঙ্গীত পরিচালক গানটা ব্যবহার করলে তা বিশ্বব্যাপী একটি প্রচার পাবে সে বিশ্বাস করে দাদুর গানটা ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন তিনি এমনকি এটাও বলেছিলেন মা যে গানটা তৈরি হওয়ার পরে যেন আমাদের শোনানো হয় এটা স্পষ্টতই চুক্তিভঙ্গ এই বিতর্ক শুরু হওয়ার পর চুক্তিটি প্রকাশের দাবি তুলেছেন নজরুল পরিবারের আরেকজন সদস্য কাজী অনির্বাণের বোন কবি নজরুলের নাতনি অনিন্দিতা কাজী যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে বিবিসিকে বাংলাকে জানিয়েছেন ওই চুক্তিটা প্রকাশ কেন করছেন না আমার দাদা চুক্তিটা সামনে এলেই তো স্পষ্ট হয়ে যাবে সব কিছু দাদুর গানের সুর বদল করার বা রিক্রিয়েট করার অনুমোদন দেবেন আমার মা এটা অবিশ্বাস্য সুর বদলের প্রতিবাদ করেছেন কাজী নজরুল ইসলামের ঢাকায় বসবাসরত নাতনি খিলখিল কাজীও কবির আরেক পুত্র কাজী অরিন্দমের কথায় এ আর রহমানের মতো একজন সঙ্গীত পরিচালক এরকম একটি গর্হিত কাজ কি করে করলেন সেটাই বুঝতে পারছি না শুধু যে ভাবাবেগে আঘাত তা নয় কারো কারোর লৌহকপাট যার জন্য আমাদের দাদুকে অনেক মূল্য চোকাতে হয়েছিল সেই ইতিহাস বিকৃত করে দেওয়া হলো। ভারতের আইন অনুযায়ী দুই সাল পর্যন্ত কাজী নজরুলের সব সাহিত্য কীর্তির কপিরাইট আর তার পরিবারের হাতে রয়েছে নজরুল পরিবারের এখন দাবি সিনেমায় তাদের পরিবারের প্রতি যে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে সেটা যেন টাইটেল থেকে তুলে নেওয়া হয় আর সম্ভব হলে গানটিকে বাদ দিয়ে দেওয়া হোক সিনেমা থেকে কিন্তু যদি প্রযোজনা সংস্থা চুক্তি ভঙ্গ করে থাকে সেক্ষেত্রে তারা আইনি ব্যবস্থা নেবেন কিনা তা স্পষ্ট নয়